কেন্দ্রের আইএএস ক্যাডার বিধিতে বদল আনার প্রস্তাবে বিতর্ক। অফিসারের অভাব দূর করতে বিধি বদলের ভাবনা। বিতর্কের জেরে যুক্তি কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সেক্রেটারির, কেন্দ্রের অফিসার অভাব দূর করতেই বিধিতে বদল আনার ভাবনা। কেন্দ্র যাতে আরো বেশি অফিসার পায় তার জন্যই বিধিতে বদলের ভাবনা। প্রয়োজন 40% অফিসারের, কিন্তু ডেপুটেশনে রয়েছে মাত্র 18%, বললেন কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সেক্রেটারি অপূর্ব চন্দ্র। As of now, there are only about 18% officers of the IAS who are on central deputation, compared to the requirement of 40%. And even in just a few years back, just in 2014, this number used to be about 25%. So this number has declined, even though the number of officers has increased at this level in the IAS over the past few years. But despite that, the number has declined. আমলাদের নিয়ন্ত্রণ বিতর্কে তুঙ্গে তর্চা। পিছনের দরজা দিয়ে রাজ্য সরকারের উপর প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের, জবাব বিজেপির। কেন্দ্র বিরোধে ইমেজ তুলে ধরার চেষ্টা তৃণমূল কংগ্রেসের, পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। এই যে আমলা নীতিতে একটা বিপজ্জনক বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, চেষ্টা করছে, এটা সর্বনাশা কালা নীতি। পিছনের দরজা দিয়ে রাজ্য সরকারগুলির উপর প্রভাব খাটানো, দিল্লির প্রভাব খাটানো, তার একটা বড় সড় চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এর প্রতিবাদে আওয়াজ তুলেছেন এবং এবার দেখা যাচ্ছে অন্যান্য রাজ্য সরকারগুলিও আওয়াজ তুলছে, এমনকি এনডিএর সঙ্গে সুসম্পর্ক থাকা সরকার থেকেও আওয়াজ উঠতে শুরু করেছে। তার কারণ সবাই বুঝতে পারছেন যে দিল্লির এই সরকার আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটা ভেঙে দিতে চাইছে, যেখানে মানুষের রায় আসতে পারছে না, সেখানে বিকল্প নানা রকম কৌশলী পদক্ষেপ দিয়ে ব্যাকডোর পলিটিক্স করে তারা কখনো এলাকায় ঢুকতে চাইছে, কখনো বিএসএফকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অধিকার দিয়ে এলাকা দখলের রাজনীতিতে। এর মধ্যে অনেক রাজ্যই আছে যারা নিজেদেরকে সবসময় কেন্দ্র বিরোধী, আমরা দিল্লি থেকে আলাদা, এরকম একটা সেন্টিমেন্ট তারা তাদের রাজ্যে তৈরি করতে চায়, যেটা তাদের পলিটিক্যাল অ্যাসেট। আপনারা সকলেই জানেন, আমি আর ডিটেলসে বলতে চাই না, সেই জন্য হয়তো তারা বিরোধিতা করছে। তো সবার মতামত নিয়েই যা হওয়ার হবে, এবং সেক্ষেত্রে যদি কারো অবজেকশন থাকে, আমাদের দেশে সাংবিধানিক বেঞ্চ আছে জানেন, সাংবিধানিক কোনো বিষয় নিয়ে সমস্যা হলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। ধাপে ধাপে স্কুল খোলারই পক্ষে রাজ্য সরকার, শিশুদের ক্ষতি না করে সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী। স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি সূচনা করে, বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুল খোলার ক্ষেত্রে আবার আমি বলছি বিষয়টা, এটা বিদ্যালয় শিক্ষা দপ্তর পুরোটা নির্ভর করে না, যেহেতু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে গভীর উদ্বেগ এবং কনসার্ন আছে। আমরা স্বাস্থ্য দপ্তর তার এটা কোভিড বিধি নিয়মিত পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রী সঙ্গেও আমাদের নিয়মিত কথা হচ্ছে, এটা নিয়ে আপনাদের উদ্বেগ বা চিন্তার কোনো কারণ নেই। আমরা স্কুল আমরাও খোলারই পক্ষে, বা মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্চাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত, তার প্রতিষেধক এবং প্রতিবিধান করে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন আপনাদের কবে স্কুল খুলতে পারে। আমরা পুরো স্কুলই ধাপে ধাপে খুলতে চাইছি এবং এটা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন। আমি সমস্ত অভিভাবক মহলকেও বলবো, আপনারা চিন্তা করবেন না, এটা সরকার, আমার মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্ব নিয়ে বিষয়টা দেখছেন। বিশেষজ্ঞ কমিটির সঙ্গে কথা বলে দ্রুত স্কুল কলেজ খোলা উচিত রাজ্যের। পাড়ায় পাড়ায় বিদ্যালয় নয়, পাড়ায় পাড়ায় নাটক হচ্ছে, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এরকম দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, রাজ্য সরকারের উচিত বিশেষজ্ঞ কমিটির সাথে কথা বলে দ্রুত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করা। এইভাবে চললে আগামী প্রজন্ম অন্ধকারে পৌঁছে যাবে। কিন্তু রাজ্য সরকার শুধু চটকদারি করছেন, এই পাড়ায় বিদ্যালয় বলছেন, এই পাড়ায় বিদ্যালয়ের তো কিছু হবে না, পাড়ায় পাড়ায় নাটক হতে পারে খুব বেশি হলে, ব্রাত্যবাবু যেটা করছেন সেটাতে। কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষা যদি দিতে হয় তাহলে শিক্ষাঙ্গনেই সম্ভব বলে আমাদের মত, সেজন্য বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় এই তিনটি খোলার ব্যবস্থা করা উচিত। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে কোন সংখ্যা নিয়ে কত পার্সেন্টেজ অফ স্টুডেন্ট নিয়ে করা সম্ভব সেটা ভাবা উচিত, কিন্তু খোলা অবশ্যই উচিত।
অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিক্ষোভ দেখালেন তিন বিজেপি বিধায়ক। ছোকরাগপুর রাজ্যের করোনা পরিস্থিতির দিকে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় টানা দশ দিন তিরিশের উপরে মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে 37 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে কিছুটা কমে 4,546 জন করোনায় সংক্রমিত। এ নিয়ে কথা বলবো সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সন্দীপ, অর্থাৎ আক্রান্তের সংখ্যা, দৈনিক আক্রান্তের সংখ্যা আগে থেকে খানিকটা কমলেও মৃতের সংখ্যা কোনোভাবেই সেভাবে কমছে না, ঠিক কি পরিসংখ্যান উঠে আসছে রাজ্যের? দেখো, রাজ্যের আজকে যে পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ কমেছে। গতকাল যেখানে 6,000 বেশি দৈনিক সংক্রমণ ছিল, সেটা আরো এক ধাপ কমে 4,500 সামান্য বেশি দৈনিক সংক্রমণ আজকে নথিভুক্ত হয়েছে। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যা সেটা মোটামুটি ভাবে এখনো পর্যন্ত কিন্তু 35-এর উপরেই রয়েছে। 37 জনের আজকে মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, সেরকমটাই স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। কলকাতা শহরের সংক্রমণ, সেটা দৈনিক সংক্রমণ আজকে সাড়ে যেটা আমরা দেখেছিলাম গত কয়েকদিন ধরেই 1,000 কাছাকাছি ঘোরাফেরা করছিল, সেটা 500 নিচে নেমেছে করোনা দৈনিক সংক্রমণ কলকাতা শহরের বুকে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরো যেটা জানানো হয়েছে যে কলকাতাতে যে মৃত্যু, সেই কলকাতার মৃত্যু এবং রাজ্যের সার্বিক মৃত্যু তা কিন্তু একই রকম ভাবে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই এখনো রয়েছে। তাই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরো বেশি সংখ্যক কোভিড বেড এবং মূলত কোভিড সিসিউ আইসিইউ এগুলিকে তারা একদম চালু অবস্থায় রাখতে চাইছেন, যাতে আরো বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হলে, অবস্থার অবনতি হলে যাতে তাদেরকে হাসপাতালে ভর্তি করা যায়। তবে এরই মাঝখানে একটা আশার খবর শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, যেটা স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞরা যেটা অনুমান করছেন যে সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশের করোনা গ্রাফ সেটা নিম্নমুখী হবে। এবং আমাদের রাজ্যের নিরিখে যদি বলতে হয় করোনা গ্রাফ নিম্নমুখী হলেও এখনো পর্যন্ত কিন্তু অনেক রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। সে জায়গায় দাঁড়িয়ে দেশের সার্বিক চিত্র বিশ্লেষণ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞদের অনুমান যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে হয়তো দেশের করোনা গ্রাফ নিম্নমুখী হলেও হতে পারে। ধন্যবাদ সন্দীপ। অধ্যাপিকার উদ্দেশ্যে জাতিবিদ্বেষমূলক কটূক্তির অভিযোগ। জাতিবিদ্বেষমূলক কটূক্তি, সবং কলেজের অধ্যাপক গ্রেফতার। 19 অক্টোবর সবং থানায় অভিযোগ, আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। পরীক্ষা চলাকালীন জাতি তুলে অপমান করার অভিযোগ। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি কলেজ কর্তৃপক্ষের। বারুইপুর পৌরসভার প্রশাসকের বাদে স্থানীয় প্রার্থীর দাবিতে মিছিল করল তৃণমূলের একাংশ। আন্দোলনকারীদের দলের কেউ নন বলে দাবি করেছেন পুর প্রশাসক। এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল। বর্তমানে যিনি ওয়ার্ড কোঅর্ডিনেটর, তিনি বারুইপুর পুরসভার টানা তিনবারের চেয়ারম্যান। কিন্তু তৃণমূল নেতা ও বর্তমান পুর প্রশাসক শক্তি রায়চৌধুরীর ওয়ার্ডে এবার স্থানীয় প্রার্থীদের দাবিতে মিছিল করল দলেরই একাংশ। প্রার্থী বদলের দাবিতে 17 নম্বর ওয়ার্ডে পড়ল ফ্লেক্সো। ইনি দীর্ঘ 15 বছর কাউন্সিলর ছিলেন, 3 টাইমস কাউন্সিলর ইনি আমাদের 17 নম্বর ওয়ার্ডের। আমরা এবারে চাইছি ওনার শারীরিক অসুস্থতার জন্য যে আমরা এলাকার লোককেই চাইছি যে এলাকার লোক ক্যান্ডিডেট হোক। 17 নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার তৃণমূলের টিকিটে জেতেন শক্তি রায়চৌধুরী। 17 নম্বর থেকে জিতলেও প্রবীণ তৃণমূল নেতা 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিক্ষোভে দলের একাংশের হাত দেখছেন বারুইপুরের পুর প্রশাসক। একক সিদ্ধান্তে 17 নম্বর ওয়ার্ডে গিয়ে প্রার্থী হয়নি, দল আমাকে করেছে। দল যদি আবার করে আমি নিশ্চয়ই আবার হব। দল যদি না চায় আমি ভোটে দাঁড়াতেই হবে, তার কোনো মানে নেই। কারুর অঙ্গুলি হেলনে, কারুর ভয়, কারুর চক্ষু রাঙানায় আমি ভয় পেয়ে পিছিয়ে আসবো না। পুর প্রশাসকের পাশে দাঁড়িয়ে বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল। আর এই নিয়ে শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। যারা পোস্টারটা নিয়েছে তারা দল বিরোধী কাজ করেছে। দল যে টিকিট যাকে দেবে সেই টিকিটটাই কনফার্ম হবে। কেউ বললো কি কেউ বললো না, এতে দলের ভাবমূর্তি নষ্ট করলে দল তার প্রতি কঠোরতম ব্যবস্থা নেবে। আমি মাননীয় যে ওনাদের যে সভানেত্রী, উনি বহিরাগতটা চালু করে দিয়েছেন, যেটা এই কর্মীদের উপরে সেটা দীক্ষা হিসাবে এসে গেছে।
কারণ আমাদের যে এখানকার যে পৌরপিতা উনি ৬ নম্বরে থাকেন, ৬ নম্বরের ভোটার, ১০ নম্বরে থাকেন আর ১৭ নম্বরে নির্বাচন করেন, সেটা তাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে, তাদের দৃষ্টিতে বহিরাগত, সেটা ওনারা যা করছেন এটা আমি কি বলবো, কিন্তু ওনাদের দৃষ্টিতে বুমেরাং হয়ে ওনাদের কাছে এসেছেন। সব মিলিয়ে পুরভোটের আগে বারুইপুরে পুর প্রশাসকের বিরুদ্ধে ফ্লেক্স ঘিরে অস্বস্তিতের শাসক দল। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। মণ্ডলের আদব কায়দা থেকে কথা বলার ধরন সবটাই রিহার্সাল করে নখদর্পণে এনেছেন বোলপুরের সাজিদ খান। প্রায় তার এক একটা ভিডিওর দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় লক্ষের গণ্ডি। এবার অনুব্রতর পাশে বসেই করলেন তার অনুকরণ। মুচকি হেসে উপভোগ করলেও অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, কুৎসা করলে রেয়াত করব না। জয় থাকে লাঠি এত বড়, এতটি বড় হবে, এরকম মোটা হবে, তার আওয়াজ, তার বাজনা, তার যখন পড়বে দ্রাম দ্রাম করে, একটা পাল্টা প্রতিরোধ করে দেখি দেখ দিলীপ বাবু। কথায় বলে মেজাজটাই আসল রাজা, আর সেই মেজাজেই বীরভূমের সীমানা ছাড়িয়েছে তাঁর ব্যক্তি। প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি থেকে শুরু করে নানা মজার কথা, মুখ খুললেই শিরোনামে অনুব্রত মণ্ডল। বোলপুরের তৃণমূলের কার্যালয়ে অনুব্রতর সামনে বসে তাঁরই অনুকরণ করলেন কাশীপুরের সাজিদ খান, আর পাশে বসে মুচকি হাসলেন কৃষ্টদা। ২৪ এ কি হবে তখন নকুলটাই পরিষ্কার বলে ২৪ এ বিজেপি গোটা ভারতবর্ষ থেকে শেষ হয়ে যাবে। কখনো নকুল দানা, প্রচন্ড গ্রীষ্মকাল, হ্যাঁ নকুল দানার জল লাগবে, কখনো গুড় বাতাসা, যারাই নমিনেশন ফাইল করবে তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, কখনো চড়াম চড়াম ঢাক, আর বিধানসভা ভোটের মুখে খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। শুধু বাংলা নয়, তাঁর আচমকা বলা কথাগুলো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নানা সময়। সেই অনুব্রতর আদব কায়দা থেকে কথা বলার স্টাইল সবটাই রীতিমতো রিহার্সাল করে নখদর্পণে এনেছেন কাশীপুরের সাজিদ খান। শিউরি বিদ্যাসাগর কলেজ থেকে গণিতে স্নাতক, বর্তমানে চাকরির চেষ্টা চালাচ্ছেন। তার ফাঁকেই চলছে অনুব্রত মণ্ডলকে অনুকরণ করে ভিডিও তৈরির কাজ। বাড়িতে বসে ডায়লগগুলো মুখস্থ করতে লাগলাম, রীতিমতো রিহার্সাল প্র্যাকটিস করে একটা ভিডিও টিকটকে আপলোড করি, এবং টিকটকে আপলোড করার পরেই রীতিমতো ভিডিওটা তিন চার লাখ বিয়াস হয়ে যায়। তখন বুঝতে পারি যে আমাকে লোকে অনুব্রত মণ্ডল হিসাবে দেখতে চাইছে। যথেষ্ট ভালো মানুষ উনি, ভালো মনের মানুষ, আমার যথেষ্ট হেল্প করে, সাহায্য করে, কিছু অসুবিধা হলেই সাহায্য, আমাকে নয় বোলপুরের সবাইকে সাহায্য করে। তবে অনুব্রত মণ্ডলের কড়া হুঁশিয়ারি, কুৎসা করলে রেয়াত করব না। কোনো খারাপ কিছু না করলেই হলো, কোনো কুৎসা কিছু না করলেই হলো, ভদ্রভাবে করলে আমি কিছু বলবো না, আর অভদ্রভাবে করলে আমি কিন্তু, আমি যদি দেখি যে এটা আমার ক্ষতি হবে তাহলে কিন্তু আমি পুলিশকে জানাবো। সাজিদ নাকি ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে শর্ট ফিল্ম তৈরি করার, তা শুনে অবশ্য সব রাগ গলে জল কেষ্টদার। আজ ঠিক আছে। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।